কলেজের বন্ধুরা মিলে হঠাৎই ঘুরতে যাওয়ার প্ল্যান হলো এবং ঠিক হলো পুরুলিয়া যাব। সেই মতোই বেরিয়ে পড়লাম। সেই ভ্রমণের সব কিছু আজ শেয়ার করব তোমাদের সাথে। কলকাতা থেকে পুরুলিয়া বাসে এবং ট্রেনে দুইভাবেই যাওয়া যায়। আমরা গিয়েছিলাম ট্রেনে, তাই আমরা 10টা নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। কোন কোন ট্রেনে পুরুলিয়া যাওয়া যায়? হাওড়া থেকে 3টি ট্রেন পাওয়া যায়, হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া চক্রধরপুর ফাস্ট প্যাসেঞ্জার ও লালমাটি এক্সপ্রেস। তবে সব থেকে ভালো হাওড়া চক্রধরপুর ফাস্ট প্যাসেঞ্জারে যাওয়া, কারণ এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে রাত্রি 12:05 এবং 7টার মধ্যে পুরুলিয়া জাংশনে পৌঁছে যায়। আর ট্রেনটা যেহেতু রাত্রি 12:05 ছাড়ে, তাই টিকিট কাটার সময় একটু খেয়াল রাখবে। ধরো তোমরা যদি যাও 2 তারিখ রাত্রেবেলায়, তবে টিকিট কাটবে 3 তারিখের। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলো এবং আমরা চেপে পড়লাম। 7 ঘন্টা জার্নির জন্য স্লিপার টিকিট 250 টাকা। সকাল 7:10 ট্রেন পৌঁছালো পুরুলিয়া জংশন। ট্রেন থেকে নেমে ফ্রেশ হয়ে টোটোয় করে চললাম পুরুলিয়া বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। 10 মিনিটের মধ্যেই টোটো চেপে বাস স্ট্যান্ডে পৌঁছালাম এবং বাসে চেপে চললাম অযোধ্যা হিলটপের উদ্দেশ্যে। বাস ভাড়া পার হেড 40 টাকা। বাসে চেপে 1.5 ঘন্টায় আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে পৌঁছালাম হিলটপে। তুমি চাইলে স্টেশনের কাছাকাছিও থাকতে পারো, অথবা হিলটপের ওপরে এসেও থাকতে পারো। আমার মতে হিলটপের ওপরে এসে থাকাই ভালো। এখানে হিলটপের ওপরে 2টি হোটেলের ছবি ও নম্বর দিয়ে দিলাম। পুরুলিয়া আসলে এই 8টি জায়গা অবশ্যই ঘুরে যাবে। আমরা হিলটপের ওপর থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়ে প্রথমে চলে এসেছিলাম মার্বেল লেক। তারপরে সেখানে কিছুক্ষণ থেকে চলে এসেছিলাম ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড়ের ওপরে দাঁড়ালে পুরো যে অযোধ্যা সার্কিটটা আছে সেটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। সেখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে চলে আসলাম খয়রাবেড়া ড্যামে। এবং তারপর লহরিয়া ড্যাম। তারপরে চলে আসলাম দুর্গা ফলসে। এখানে 2টি ঝর্ণা আছে, একটি হলো বামনি ফলস এবং একটি হলো দুর্গা ফলস। আমরা যখন এসেছিলাম তখন বামনি ফলসটা বন্ধ ছিল, তাই আমাদেরকে দুর্গা ফলসই আসতে হয়েছিল। ঝর্ণা দেখার পর এখন যাচ্ছি লোয়ার ড্যামে। লোয়ার ড্যামের ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এখানে 3 দিকে পাহাড় আছে এবং 1 দিকটা কৃত্রিমভাবে বাঁধ দিয়ে লোয়ার ড্যাম সৃষ্টি করা হয়েছে। আপার ড্যাম থেকে জল এখানে আসে এবং এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়, এবং এই যে বিদ্যুৎ উৎপন্ন হয় এই বিদ্যুৎ থেকেই এই এলাকার সমস্ত বিদ্যুৎ সাপ্লাই হয়। তোমরা এখানে আসলে বুঝতে পারবে এই জায়গাটা সত্যি কতটা সুন্দর। লোয়ার ড্যাম থেকে এখন চলে এসেছি আপার ড্যামের ভিউ পয়েন্টে।
ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। বাই।